আজ বুধবার 30 সেপ্টেম্বর 2020। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ ক্যাটাগরিতে প্রথম আলোর অবস্থান বিশ্বের শীর্ষ দশে। প্রিয় পাঠক, আপনাদের ধন্যবাদ। আপনাদের প্রিয় পত্রিকা প্রথম আলো প্রতিদিনের মতো আজও প্রকাশিত হয়েছে। শুরুতেই আমরা দৃষ্টি দেব প্রথম পাতার উল্লেখযোগ্য কিছু শিরোনামের দিকে। রায়ে হাইকোর্টের অভিমত, গ্রাহকের অজ্ঞাতে কল রেকর্ড সংগ্রহ বন্ধ হওয়া উচিত। সৌদি প্রবাসীদের ফেরা, সব আশ্বাসী মুখে মুখে, সামনে চার অনিশ্চয়তা, ছুটির মেয়াদ না বাড়া, যথাসময়ে ফ্লাইটের টিকিট না পাওয়া, করোনার পরীক্ষা করাতে না পারা, শীতে করোনার সংক্রমণ বাড়লে ফ্লাইট বন্ধের শঙ্কা। সিলেটে তরুণী ধর্ষণ, দায় নিরূপণ ও অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। ওই ঘটনা তদন্তে গতকাল একটি কমিটি করে দিয়েছে হাইকোর্ট। কমিটিকে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মাগুরার আদালত, মেয়েটির পরিচয় না দিয়ে রায় এলো কল্প নামে। পৃষ্ঠা 2, প্রধানমন্ত্রীর নিবন্ধ, নিরাপদ বিশ্ব গড়তে কাজ করতে হবে একসঙ্গে। পৃষ্ঠা 3, গবেষণার তথ্য, ক্যান্সারের উপাদান জর্দা ও পান মশলায়। গবেষণার জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বাজার থেকে 48টি তামাকজাত পণ্য ও পান মশলার নমুনা সংগ্রহ করেন গবেষকেরা। পৃষ্ঠা 5, আজ জাতীয় কন্যা শিশু দিবস। সুরক্ষা নেই, ধর্ষণের সহজ লক্ষ্য শিশুরা। জানুয়ারি থেকে আগস্ট এই সময়ের মধ্যে 300-এর বেশি মেয়ে শিশু ধর্ষণের শিকার। কন্যা শিশু দিবসের অঙ্গীকার সমতা, সহিংসতা নির্মূলের সেটা জরুরি শর্ত। পৃষ্ঠা 7, এবারে দৃষ্টি দেওয়া যাক আন্তর্জাতিক খবরের দিকে। করোনা ভাইরাস, দরিদ্র দেশগুলো সাশ্রয়ী মূল্যে 12 কোটি পরীক্ষা কিট পাবে। এসব কিটের প্রতিটির দাম পড়বে সর্বোচ্চ $5। নিউ ইয়র্কের সম্মেলন, ধরিত্রী রক্ষায় 64টি দেশের প্রতিশ্রুতি। চলতি শতকের মাঝামাঝি নাগাদ সাগরে প্লাস্টিক বর্জ্য ফেলা ও দূষণ বন্ধ এবং টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। ভারতে কৃষি আইনের জের, রাজ্যগুলোকে পাল্টা আইন করার পরামর্শ সোনিয়ার। কংগ্রেস শাসিত রাজ্যগুলোকে এই পরামর্শ দিয়েছেন সোনিয়া, যাতে কেন্দ্রীয় আইন রাজ্যে প্রয়োগ হতে না পারে। পৃষ্ঠা 8, সম্পাদকীয়, কক্সবাজারে পুলিশের গণবদলি, এটা আইনের শাসনের দাবি নয়। পৃষ্ঠা 9, পড়াশোনা পাতায় রয়েছে HSC পরীক্ষার প্রস্তুতি, নবম ও দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এবং অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি। পৃষ্ঠা 14, বিনোদন জগতের খবরাখবর, রঙিন ভুবন খুলছে অক্টোবরে। পৃষ্ঠা 15, খেলার খবর, হতাশার মধ্যেও ইতিবাচক কিছু দেখছেন টেস্ট অধিনায়ক মুমিনুল। শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও গত 2 মাসের অনুশীলনে অনেক ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন মুমিনুল হক। শেষ পাতা, চালের দাম বেঁধে দিল সরকার। মিলগেটে সরু চালের পাইকারি মূল্য কেজি প্রতি 51.50 টাকা, মাঝারি চাল 45 টাকা কেজিতে বিক্রি হবে, বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা। এখনকার সময়কে বলা হচ্ছে নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক সময়। এ সময় হকারকে পাওয়া আগের চেয়ে বেশ কিছুটা সহজ হয়েছে। তারপরও আপনার এলাকায় হকার পেতে সমস্যা হলে সাবস্ক্রাইব করুন ই প্রথম আলো, আর 24 ঘন্টা আপডেটের জন্য প্রথম আলো .com তো রয়েছেই। ধন্যবাদ।